আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমরা কিন্তু আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালোই আছি। দেখতে পাচ্ছেন লিচু, লিচু হচ্ছে এই সিজনাল ফল এবং অনেক রসালো ফল, এটা খেতে কিন্তু ভীষণ মজা। লিচু আসলে আমি আজকে অফিস থেকে অর্ডার দিয়ে এনেছি, আমাদের পাশের অফিসের পাশের গ্রামে লিচু বাগান, সরাসরি বাগান থেকে তুলে নিয়ে আসা হয়েছে। তো সকালে আমি দেখতেই পাচ্ছেন ভেজিটেবল আছে, ডিম পোচ আছে এবং পরোটা নাস্তা, এবং সাথে আমি যেহেতু আমের সিজন, আমি এই সিজনটা প্রায় চেষ্টা করি আমের জুস রাখার জন্য। তো ছাদ থেকে কিছু মরিচ আনা হয়েছে এবং আজকে আমি আপনাদের সঙ্গে কিন্তু একটা রেসিপি শেয়ার করব। তো এই রেসিপিটা কিন্তু আমি আসলে আগে এভাবে রান্না করিনি কখনো, তো মোরগ পোলাও বলা যেতে পারে এটাকে। তবে মোরগ পোলাওর মতো আমি আসলে মাংসটা আলাদা করে রাখিনি, এটা আমি আসলে পোলাওর সঙ্গে মিক্সড করে দিয়েছি। তো আমি এটা রান্না করার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলের উপর পেঁয়াজ দিয়ে দিয়েছি পরিমাণ মতো। পেঁয়াজটা আমি একটু ভেজে আমি এখানে 2 চা চামচ লবণ অ্যাড করব, কারণ লবণ দিলে পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে। তো পেঁয়াজটা একটু নরম হয়ে আসার পর আমি এখানে 1 চা চামচ ঘি অ্যাড করছি, কারণ যখন আমি তেলের সঙ্গে ঘিটা অ্যাড করব তো সেটা অনেক ফ্লেভার ছড়িয়ে পড়বে এবং এটা কিন্তু স্বাদটাও বাড়িয়ে দেবে। এ পর্যায়ে আমি তেলের মধ্যে এলাচ এবং দারচিনি অ্যাড করে দিয়েছি। এলাচ দারচিনিটা আপনারা চেষ্টা করবেন তেলের মধ্যে ভেজে নিতে, কারণ এলাচ দিয়ে দারচিনি তেলে ভেজে নিলে আলাদা একটা ফ্লেভার বের হয়। এদিকে আমি আমার ছাদ বাগান থেকে তরতাজা মরিচ এনেছিলাম, সেটা আমি আসলে একটু থেতলে নিয়ে এখানে তেলের সঙ্গে অ্যাড করে দিলাম। এই রান্নাতে আপনারা চেষ্টা করবেন মরিচটা সবসময় একটু থেতলে নেওয়ার জন্য। তো মোটামুটি এখানে আমার পেঁয়াজটা কিন্তু ভালোই ব্রাউন হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি এখানে তেজপাতা অ্যাড করে দিয়েছি। আপনারা চেষ্টা করবেন মাংসের পরিমাণ অনুযায়ী সব মশলাগুলো সেই পরিমাণে অ্যাড করার জন্য। আমি এখানে প্রায় 1.5 কেজি থেকে 2 কেজির মতো মাংস নিয়েছি, 2টা মুরগি নিয়েছি আমি এখানে, 2টা সোনালী মুরগি আমি এখানে 8 পিস করে নিয়েছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি 2 চা চামচ রসুন বাটা অ্যাড করেছি এবং এখানে 2 চা চামচ আদা বাটা অ্যাড করেছি এবং 1.5 চা চামচ এখানে জিরা বাটা অ্যাড করেছি। এই বাটা মশলাগুলো অ্যাড করার পরে আমি অবশ্যই তেলে এগুলোকে ভেজে নিতে হবে। মশলাগুলো তেলে ভেজে নিলে আসলে এর মধ্যে একটা যে ফ্লেভার থাকে সেটা বের হয়ে আসে। এখন আমি গোটা কালো মরিচ এবং স্টার এলাচ যেটাকে বলে সেটা অ্যাড করে দিচ্ছি। এগুলো অ্যাড করে আমি একটু নেড়ে চেড়ে নেব। এ পর্যায়ে আমার মশলাটা প্রপার ভোনা হয়ে গেলে আমার কেটে রাখা মুরগিগুলো এখন আমি অ্যাড করে দিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আপনারা মুরগিগুলো অ্যাড করে আমি কি সুন্দর নেড়ে চেড়ে নিচ্ছি। এই মশলাগুলো মুরগির সঙ্গে মিক্সড করে নিতে হবে। তো এটাকে মিক্সড করে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো ঢেকে আমি এটাকে কুকড করে নেব। 10 থেকে 15 মিনিট পরে আমি এটাকে তুলে নিয়েছি ঢাকনাটা। দেখতেই পাচ্ছেন মশলাটা মিক্সড হয়ে মাংসগুলো কিন্তু একটু সেদ্ধ হয়ে আসার পর্যায়ে চলে এসেছে। এ পর্যায়ে আমি টক দইয়ের সঙ্গে 2 টুকরো লেবু মিশিয়ে নিয়ে এবং হালকা একটু চিনি দিয়ে মাংসের মধ্যে অ্যাড করে দিয়েছি। আসলে এখানে লেবু নেওয়ার কারণ আছে, আমার টক দইয়ের পরিমাণটা একটু কম ছিল তাই আমি আরও 2 টুকরো লেবু এখানে অ্যাড করেছি। তো দেখতেই পাচ্ছেন এই লেবু টক দই অ্যাড করার পরেও আমি 5 থেকে 6 মিনিট এটাকে ঢেকে রান্না করেছি এবং ঢাকনাটা তোলার পরে মাংসের পরিমাণটা দেখতেই পাচ্ছেন এবং মাংসের কতদূর পর্যন্ত কুকড হয়েছে সেটাও বুঝতে পারছেন। মোটামুটি তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। আবারও আমি এটাকে 10 মিনিট রান্না করে ঢাকনা তুলে নিয়ে মোটামুটি এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি।
তো মাংসটা এখনো প্রপারলি কুকড হয়নি, এটা আরও মোটামুটি 7-8 মিনিট সময় লাগবে। এ পর্যায়ে আমি এখানে আসলে অ্যাড করে নিয়েছি বাদাম বাটা, এবং এর সঙ্গে নিয়েছি আমি পরিমাণ মতো জায়ফল ও জয়ত্রী। তো বাদাম এখানে আসলে স্পেসিফিক কোনো বাদাম অ্যাড করতে হবে এমন কোনো কথা নেই, আপনার কাছে যে বাদামই থাকে সেটাই দিতে পারেন। তো আমি এখানে দিয়েছি পেস্তা বাদাম, কাজু বাদাম এবং চীনা বাদাম, 3 রকম বাদাম, এবং দিয়ে আমি এটাকে জায়ফল জয়ত্রী পরিমাণ মতো দিয়ে পেস্ট করে আমি মাংসের সঙ্গে মিশিয়ে দিয়েছি। মাংসটা এবার আমি 7-8 মিনিট কুকড করলেই প্রপারলি হয়ে যাবে। এদিকে আলাদা একটা পাত্রে আমি পোলাও রান্না করে নেব, এজন্য পাত্রে তেল এবং ঘি মিশিয়ে 2টো তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে একটু পেঁয়াজ দিয়ে এটাকে ভুনা করে নিচ্ছি। এদিকে 8-10 মিনিট পরে দেখতেই পাচ্ছেন আমি আসলে মাংসটা ঢাকনা তুলে নিয়েছি এবং মাংসটা মোটামুটি কুকড হয়ে এসেছে প্রায়। তো এখানে আরেকটু মশলাটা শুকিয়ে যাবে এবং তেলটা ছেড়ে দেবে। এদিকে আমার পেঁয়াজ ব্রাউন হয়ে গিয়েছে, এজন্য আমি পোলাওর ধুয়ে রাখা পোলাওর চাল মিক্সড করে দিচ্ছি তেলের মধ্যে। তো চালটা তেলের মধ্যে মিক্সড করে নেড়েচেড়ে নিতে হবে। এখানে আমি প্রায় 4-5 মিনিট এই পোলাওর চালগুলো তেলের উপর ভেজে নেব। পোলাওর চালটা যদি ভুনা করে রান্না করেন তাহলে পোলাওটাও কিন্তু মোটামুটি ঝরঝরে হওয়ার সম্ভাবনা বেশি এবং চালগুলো গলে যাবে না সহজেই। তবে এটা যারা ফলো করেন তারা এভাবে করতে পারেন। এছাড়া যারা পানি গরম করে পানির মধ্যে চাল দিয়ে রান্না করেন পোলাও, তারা সেভাবেও করতে পারেন। আসলে সবভাবেই পোলাও রান্নাটা পারফেক্ট মতো করতে পারলে অবশ্যই ভালো। এই পর্যায়ে আমি 2 চা চামচ লবণ অ্যাড করে দিচ্ছি। এখানে আমি 1 কেজির মতো পোলাওর চাল নিয়েছি। তো বুঝতেই পারছেন 1 কেজি পোলাওর চালে 2 কেজি পানি দিতে হবে, তো আমি এখানে পুরো 2 কেজি পানি দেব না, কারণ পোলাও মনে হচ্ছে না এত পানি লাগবে। আমি এখানে 1.5 কেজির মতো পানি নিয়েছি এবং দেখতেই পাচ্ছেন পোলাওটা বলক চলে এসেছে। এই পর্যায়ে আমি নেড়ে চেড়ে নিচ থেকে উপরে চালগুলো তুলে দিচ্ছি এবং উপরের চালগুলো নিচে দিয়ে দিচ্ছি। এভাবে আরও 10 মিনিট ঢেকে রাখলে মোটামুটি পোলাওটা প্রপারলি কুকড হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসটা রান্না কিন্তু প্রপারলি হয়ে গিয়েছে এবং এখানে কিন্তু পানি শুকিয়ে মশলা ভুনা হয়ে তেলটা ছেড়ে দিয়েছে। তো আমি আর মাংসটা রান্না করব না, নেড়ে চেড়ে এটাকে নামিয়ে রাখব এবং আমার পোলাওটা 100% হয়ে গিয়েছে। তো আমি এখন এই পর্যায়ে পোলাওটা মাংসের ওপরে বিছিয়ে দেব। তো পোলাওগুলো আমি মাংসের মধ্যে মোটামুটি সব মিশিয়ে দিলাম এবং এ পর্যায়ে আমি একটু ঢেকে রাখবো, কারণ এখনই আমি এই মাংসটা মিক্সড করব না, কারণ আমি যখন এটা খেতে বসবো দুপুরে সবাই মিলে তখন এটাকে মিক্সড করে সবার প্লেটে প্লেটে তুলে দেওয়া হবে। তো আপনারা ইচ্ছা করলে এ পর্যায়ে মিক্সড করে নিতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন আমি দুপুরে লাঞ্চে বসে গেছি অলরেডি, আমার খাবারের প্লেট কতটা লোভনীয় দেখা যাচ্ছে। পেঁয়াজ মরিচ অবশ্যই এই খাবারের সঙ্গে লাগবে, কারণ এটা হচ্ছে অনেক মজা লাগে পেঁয়াজ এবং কাঁচামরিচ দিয়ে যদি খাওয়া হয়। এটাকে বিরিয়ানিও বলা যেতে পারে, তবে মোরগ পোলাওটাই এটা বেটার, খেতে কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল। আপনারাও ট্রাই করবেন এভাবে আমি যেভাবে রান্না করলাম। তো যেহেতু অনেকগুলো লিচু এনেছিলাম, প্রায় 200 লিচু, তো ভাবলাম যে লিচুর একটা রেসিপি বানাই। এটা হচ্ছে আমি লিচুর জুস বানিয়েছিলাম বিকালের নাস্তায়। আসলে অন্য কিছু রাখিনি, ভাবলাম যেহেতু ফলের সিজন চেষ্টা করি ফল দিয়েই কিছু একটা নাস্তা করার। তো এদিকে আমি হঠাৎ বুদ্ধি হলো যে লিচুর জুস বানিয়ে ফেলি। তো জুসটা মোটামুটি সবাই খুব ভালো মতন খেয়েছিল, ভালোই হয়েছিল আলহামদুলিল্লাহ। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং একটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।